নোয়াখালীর সদরে চাঁদা না দেয়ায় রাতে দেয়াল ভেঙে বসতবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসাইন নাইমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার সকাল 11:30টায় উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পারভীনা আক্তার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সন্ত্রাসী সবুজ দীর্ঘদিন যাবৎ তার কাছে 1,00,000 টাকা চাঁদা দাবি করলে তিনি 35,000 টাকা দেওয়ার পরেও টাকার জন্য চাপ প্রয়োগ করছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সবুজ গত 14ই মে রাত 10:30টার দিকে 8 থেকে 10টি মোটরসাইকেলে প্রায় 15 থেকে 16 জন কিশোর সন্ত্রাসী নিয়ে এসে তার বাড়িতে সশস্ত্র হামলা করে। এই নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পারভীন আক্তারের পরিবারের সদস্যরা। এই বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আসাদউজ্জামান বিষয়টি জেনে দোষীদের দ্রুত আটকের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জাহিদুল হক রনিকে নির্দেশ দিয়েছেন। কিশোর গ্যাংয়ের সদস্যরা আমাদের কাছে আসে, চাঁদা চাইছে। চাঁদা চাওয়ার পরে 1,00,000 টাকা চাইছে প্রথমে, তারপর আমরা 35,000 টাকা তাদেরকে দিয়ে মোটামুটি আমরা একটা ইয়ে করছি। এর পরবর্তীতে এরা আসি, এখন আমার দেওয়ালটা আবার ভাঙি, এখন আবার আমাকে 5 মাসের হুমকি দিচ্ছে। আমি তো একা থাকি এখানে, এরা আমাদেরকে খুব হামলা করে। আমার এই ছেলেটা একবার মাইছে, আমারও মাইছে। আমরা খুব কষ্টে দিতে আছি, আমরা যদি এটা একটা সহ্য করেন বা এটা একটা মীমাংসা করে দিতেন।